তো বন্ধুরা বর্তমানে দেখা বহুত বহুত চাংরা মেয়ে মানুষ পালাই আইনে বিয়ে করে, ঠিক আছে? তো এটা বহুত মাসে কয় ভাগাই আইনা বিয়ে করলো, তারপরে বহুতই কয় বার করে বিয়ে করলো, ঠিক আছে? যখন বার করে আইনা একটা চাংরা বিয়ে করে গ্রামে, হের ফিলিংসটা কিরম হয়, তারপরে আশেপাশের চাষি করে ফিলিংসটা কিরম হয়, হে করে না কথা কমু চাষি করে আর ভাবি করে ফিলিংস, কিন্তু ও ফিলিংস মানে কি এর জন্য এক সপ্তাহ যে আলোচনা করবো সেই চালানটা হে করে হইয়া যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যায়। আর হ্যাঁ, তার আগে কয়া দেয় যে চ্যানেলে যদি নতুন আসাল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে যদি দেখে আসাও পেজটা ফলো করো। কি জন্য হিরো সবসময় অদরকারি জ্ঞান দেওয়া হয় ফ্রি থেকে, কোনো পয়সা পাতি লাগে না। আরে তো বেকার আগে কই যে গ্রামবাসীর চাষি করে আর ভাবি করে ফিলিংসটা কিরম হবো, তারপরে কমু যারা বাইর করে বিয়া করলো হে করে ফিলিংসটা কিরম হইলো, ঠিক আছে? যখন মানে গ্রামে একটা মানে চ্যাংরা চেংড়ি রে বিয়া করে নিয়ে আহে বাইর করে, যে গ্রামে ভাবি গোনা থাকে চাষি গোনা থাকে হে করে কিন্তু ফুর্তি তুখার ফুর্তি মানে আওড়া কাওড়া নাচবো। দেখবেন যে মানে সাপোজ একটা চ্যাংরা মানে একটা মেয়ে বাইর করে নিয়ে এলো, তারপরে আনার পরে দেখবেন যে ঘরে পাশের বাড়ির মাসে জানে নাই, দেখবেন যে তিন চার বাড়ি পার করে আর এক বাড়ি আছে, সেই বাড়ির চাষির কানে খবর গেছে গা সকাল পাঁচটার সুম জমুখের বলা বাইর করে নিয়ে এলো, সকাল পাঁচটার সুম খবর পাই আই তো মানে তুখার, এত তাড়াতাড়ি কাম করবো, দুয়ার উড়বো, ভাত রানবো, ভাতটা রান দিতে মানে তাড়াতাড়ি বই দেখ পার মানে সকালে তো কাকু চা খাবার গেছে গা, ভাতটা তো রান দে তুমি মোরা রেডি নগজতে বউ দেখ পার যাবো, ই মোরে কাকু আয় না কাকুর বুড়ো তুখার রাখ, যখন কাকু আবো বি কবো কনে গেছিলেন এত টাইম ধরে বয়া রয়েছি ভাতটা রান দে খাবো আমি আর দুলেখানে যাবো কিছু মজ করবো কাকু কন যাবা, এই ও মুখের বলা বলে বাইর করে আনছে বউটা দেখে আই গিয়া ভাতটা রান দে বুঝাবো যে যাই এর দুল্লু তখন কাক্কা একবার ওই যে কাক্কা তোমার অল্প রাগ আছে কে নিকে জানাক বব দেখ পান যাই এর দুল্লু দেখে আই গিয়া দেখি কিবা দেখা যায় স্যাররা পেশাল পড়তাইছে এই সময় বাটটা বাইরে দেখছি না কব যে আমি একটু বাইরে বাইরে নিয়ে আমি যাই কাকু যে বা কব যে ঠিক আছে যাও ও বি একবারে কাপড় কাসার দিয়ে আর ছায়াটা কাসার দিয়ে একটা দৌড় দিব একদরে কিন্তু ডাইরেক্ট বউ দেখ পার যাবো না, এটা যাবো নেও না, এটা মাইয়া মাসের কাম না যে একদরে ডাইরেক্ট ওই বউ দেখ পার যাবো, কি করবো ওই বাড়ি পাওয়ার আগে আর এক বাড়িতে ঢুকবো মানে মানুষ আর একজন হাতে নিয়ে জানাকবো একলা যাবো না, তখন আর একটা বাড়িতে যাবো ওই বাড়িতে যা মানে ঘরে পাশের বাড়িতে যা খারাপ হো যে ন যায় বই দেখে আই গিয়ে ডাইরেক্ট তো আগে যা কবো না যে বই দেখে আই যা হেরা কবো যে কি করো এক তো কাম করতেছি, তখন কবো যে ওই যে তঙ্গ ভাড়া বলে কি হয়েছে কিছুম তো বাড়ি মাসে কিন্তু জানে তা কব কি জানি তা তো করলাম না মিশা কথা কম না কিছু আবার ওই বাড়ির ওই বোর্ডাই কব কি জানি পোলা হানে পেশাল পারলো, তারপরে এক কি কব ন যাই তাহলে বউ দেখে আই গিয়া তোমার ঘরে বাসে এখনো যাও না কিছু তো ওই যে মানে দুইজনে বউ দেখ পার যাবো, ঠিক আছে? বউ দেখ পার যায় এরা কি করবো জানেন কি বউ তো মানে বাড়ি করা নিয়ে হোক আর যে বাকিরা নিয়ে হোক বউ তো অল্প স্বল্প সরম পাবই যেহেতু অন্য বাড়ি এখানে কাপড় বিন্দা যদি থাকে তো তাহলে ভালো কথা, আর যদি উড়না এই যে কি কয় উড়না বলে সেলোয়ার কামিজ নাই কয় ওনা যদি পিন্দা থাকে তাহলে তো উড়না দে মাথা লাগে তুবো কিছু বউয়ের বলকে যায় এরা কবো দেহি অল্প ঘন্টাটা হরা মুখটা দেহি ওই সেরি তো মানে হরাবার যাবো না কিছু কবো কি এ দুই দিন পরে দেখবো যে উরুনা ছাই ফালাইয়া দিয়া দিয়া মাথায় কাপড় ছাড়াই ঘুরতাই সাংঘ বাড়ি মোগল দিয়া আরে কাকি তখনই দেখুনি তুমি বই বই তুমি হিজুমি দেখুনি দুই তিন দিন পরে তুমি এত মেলমেল করতি আগে কে নিগাই চাও বই দেখবার বইটাই দেওয়ার পরে কব কি আমি যে বাই দেওয়া যায় কই বাড়িতে তো একটা কিছু কয়ে থিয়া আনাকবো কোন জায়গা ভালো হয়েছে এনা কয়ে থিয়া মানে আয়া পড়বো দুইজন শুদ্ধ একসাথে আবো আবো যে এখন তো হবাই তো শুরু হবাই তো শুরু খেলা তো হবাই শুরু যখন আবো রাস্তাতে পেশাল পারবো যদি মানে ভালো ভাই যদি বউটা ভালো না দেখা যায় তাহলে ওরা পেশাল পারবো যদি চ্যাংরার অল্প অবস্থা পাতি ভালো থাকে আর যদি চ্যাংরির অবস্থা পাতি অত মানে দেখতে ভালো দেখা যায় না আর এই যে অল্প জ্বলিয়া গেছে বুকটা তাহলে এইসব পেশাল পারবো এটা বিয়ে করলো চ্যাংরা আমরা ভাবছিলাম যে চ্যাংরাটা এত ভদ্র ভালো বউ বানি বিয়ে করবো লাস্ট লাস্ট এই বউ বিয়ে করলো তারপরে যার একজন যে আছে মানে চ্যাংরা বউ ভাবি হে ভাবি কি করবো এরম করে বোক মাপ দিব তার মানে দুইজন পোলা হানো তা বইয়ের সাইজ ভালো ও ফিল হবো খালি এই ভাবির যো আমার নাগাল দেহাই জানা দেখো সবারই তার বইয়ের সাইজ এক জানা মানি তোমার অল্প ভালো দেখা যায় বইয়ের সাইজ ভালো দিছে ভালো কথা কিন্তু মাইসের নিন্দা লাগবো কে হ্যাঁ তারপরে কথা হলো যে চ্যাংরা যদি অল্প নিম থাকে কামাই কাজ ভালো করা হারে না আর যদি হনে যে মানে মাস্টার মাইসের মেয়ে বিয়ে করে নিয়েছে দেখ তুই তুখার বাচ্চা যে হিনে ভালো ছাড়া দেবো হিনেও ভালো ছাড়বো না হিনেও টেনশন হিনেও প্রবলেম তখন করবো কি যে এই চ্যাংরা এত সুন্দর পাত্রি বিয়ে করে নিয়ে এলো মাস্টার মাইসের মেয়ে ছেড়া দেয় মনে হইক না হিসু মানে ওই চাষি করে টেনশন
দিয়া দিয়া ওই শালি রেহি মানে টেনশন বুঝলে ভালো পাত্রী বিয়া করছে ইয়ে ডাউট লালা মানে ভালো পাত্রী জিতবার করে বিয়া করে নিয়ে আয় তাও জ্বালা বুঝলে বিয়া গিয়া ওই শালি নাই মানে টেনশন মানে অগরে বিশ্বাস হবই না জানে ভালো পাত্রী বিয়া করে নিয়ে আসেন আর খারাপ টানলি তো কথা আছেই মানে বার করে যদি বিয়া করেন প্রবলেমটা থাকবোই মানে গ্রামের মাসের তো অও ফিলবো নানান নানান ফুস ফুস তিন চার দিন তো পুরো ফুচুর ফুচুর করবো তো যাই হয় গ্রামের মাসে ফুচুর ফুচুর করে থাক তো বহুতে ভাববেন যে বা আমি বানি বাড়ি করে বিয়া করছি অ্যাকচুয়ালি পুত্রী বিয়াই করি নাই না নলেজ অ্যাকচুয়ালি গ্রামে দেখা যায় আশেপাশে দুই একটা হয়ে থাকে তো গ্রামের মাসে এরকম করে থাকে তো দেখি ঠিক আছে তো এনে টেনশন নিয়ে লাভ নাই বিয়া করতে চাও ভালো কথা আর হ যারা যারা বাড়ি করে বিয়া করে এহা করে ফিলিংস কী পাবো এটা যদি শুনবার চান তো নেক্সট ভিডিওতে আনমু তো কমেন্ট করে নানেরা তো থ্যাংক ইউ মজা আয়া।